আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মোবাইল ব্লগিং সেটআপ। বাজেট সেগমেন্টে বেস্ট কোয়ালিটির ব্লগিং সেটআপ নিয়ে আজকে আলোচনা করব। এটা আপনি মোবাইলে ইউজ করতে পারেন, ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন। আজকে আমরা এই সেটআপে দুইটা পজিশন সেট করেছি, এখনো দিনের বেলা ইউজ করার জন্য, রাতের বেলা ইউজ করার জন্য। দিনে ইউজের জন্য আমরা ট্রাইপড, মাইক্রোফোন অ্যান্ড মোবাইল হোল্ডার ইউজ করেছি, রাতের বেলার জন্য আমরা একটি RGB LED লাইট ব্যবহার করেছি। তো আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে অল্প টাকার ভিতর বেস্ট কোয়ালিটি ব্লগিং সেটআপ পাওয়া যায়। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিও শুরুতে আপনাদের একটি ক্লিপ দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম বাজেট রেঞ্জে বেস্ট ব্লগিং সেটআপ আপনাদের দেখাবো। সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ব্লগিং সেটআপ, যেখানে আমি ব্যবহার করেছি একটি অক্টোপাস ট্রাইপড উলানজির, এরপর একটি মোবাইল হোল্ডার, একটি RGB লাইট, এরপর একটি মাইক্রোফোন। যেহেতু আমি ব্লগ করব, দিনে অ্যান্ড রাতের জন্য আমার প্রিপারেশন নিতে হবে, সেহেতু আমি একটি লাইট সেটআপ করেছি, বয়া শর্টগান মাইক্রোফোন ইউজ করেছি, একটি মোবাইল হোল্ডার ইউজ করেছি, এছাড়া আমরা উলানজির MT-11 একটি অক্টোপাস ট্রাইপড ইউজ করেছি। সো এটা হলো আমার আজকে ব্লগিং সেটআপ। এই পুরো সেটআপটির বর্তমান প্রাইস হয়েছে 4,200 টাকা। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আর এগুলো সবকিছু আপনারা একসাথে কম্বো পেয়ে যাবেন বিডি শপে। সো আজকে ভিডিওর স্পন্সর বিডি শপ। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিডি শপ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিডি শপে আপনার সকল কিছু পেয়ে যাবেন। এছাড়াও তাদের ডিসপ্লে সেন্টার আছে, যেখানে গিয়ে আপনার নিজে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। বিডি শপের সকল ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া হলো, তাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন, তাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন, bidishop.com। প্রথমে আমরা আলোচনা করব আমাদের এই অক্টোপাস ট্রাইপড নিয়ে। এটা মডেল হলো উলানজি MT-11। এটা অলরাউন্ডার বলা যেতে পারে, কারণ এতে অনেক অনেক ফিচার দেওয়া হয়েছে। নর্মালি আমার কাছে আরও কিছু ট্রাইপড আছে, সেটা থেকে আমি এই ট্রাইপডটা বেশি ব্যবহার করি। যারা এখানে DSLR ক্যামেরা ইউজ করেন, মোবাইল ব্লগিং করেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটা আমি বলতে পারি প্রাইস অনুযায়ী। আর এটার প্রাইস সিঙ্গেলে আপনার ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। এইটার যে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম করেছে। অ্যান্ড যেহেতু এটা আমি লং টাইম ব্লগের জন্য ব্যবহার করব, হাতে নিতে একটি কমফোর্টেবল ফিল প্রয়োজন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাবারের গ্রিপ করা আছে, ডিজাইনটা খুব সুন্দর। লং টাইম যখন আমি এটা হাতে নিয়ে ব্যবহার করি, ব্লগিং করি, তখন কিন্তু এটা পেন দেয় না। আর যেটা ভালো লেগেছে সেটা হলো এটা পাটা, অক্টোপাসের মতো যেভাবে ইচ্ছা সেভাবে আমি বিল্ড করতে পারবো। আপনি চাইলে কোনো গাছে অথবা কোথাও পেঁচিয়ে এটা ব্যবহার করতে পারবেন, এই জন্য আমার কাছে এটা বেশ ভালো লাগে। আর যে কোনো ফ্ল্যাট পজিশনে হোক, আপনি নিজের মতন করে সাইজ করে নিতে পারবেন। এই উপরে হেডশটটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ মেটাল, আর এই বলটাও কিন্তু মেটাল, কোনো রকম প্লাস্টিক বিল করে নেই। আর এখানে যে স্ক্রু দেওয়া আছে, যেটা খুবই কমফোর্টেবলভাবে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড এইটা কিন্তু আপনার 160 ডিগ্রি অ্যাঙ্গেল বলেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি মুভ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি হরিজন্টাল পজিশনে আপনি লাইভ করেন, গেমিং প্লে করেন, সেটাও করতে পারবেন এপাশে এপাশে। এছাড়া আপনি ক্যামেরা দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের রোলিং শট নিতে পারবেন, বিভিন্ন ধরনের স্লাইড শট নিতে পারবেন। যদি ক্যামেরা 2 কেজি থেকে 2.5 কেজি হয়, তাহলে এইটাতে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন আপনার ক্যামেরা আমারটার মতন ভারী, যেখানে 3 কেজির উপরে হয়ে যায়, তখন আপনি হেড মাউন্টে খুলে এইখানে বিল্ড করতে পারেন আপনার DSLR ক্যামেরাটি। তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে গ্রিপ করতে পারবেন, আর নিজের মতন করে ইউজ করতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এখানে আরেকটি ইন্টারেস্টিং ফিচার হলো, আপনাকে এইখানে কিন্তু মোবাইল হোল্ডার দেওয়া হয়েছে। ট্রাইপডটা আপনি কিনলে মোবাইল হোল্ডার আলাদা কিনতেও পারেন, নাও কিনতে পারেন, বাট আমরা আজকে ভিডিওতে একটি মোবাইল হোল্ডার রেখেছি। এই যে মোবাইল হোল্ডারটা দেওয়া আছে, এটা স্প্রিং করে, মানে আপনাকে কষ্ট করতে হবে না, মোবাইলটা জাস্ট এখানে আপনাকে প্লাগ ইন করে নিতে পারবেন। খুব ইজিভাবে আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন, খুব ইজিভাবে আপনি খুলতে পারবেন। এই মোবাইল হোল্ডার উপরে কিন্তু আরেকটা লুপ দেখা যাচ্ছে, এখানে চাইলে আপনি আপনার মাইক্রোফোনটা সেট করতে পারবেন, এক্সট্রা কোনো রকম প্যারা নিতে হবে না, মাইক্রোফোন অথবা লাইট আপনি এখানে সেট আপ করতে পারবেন। আরও কিছু ফিচার আছে, এখানে দেখতে পাচ্ছেন লিকুইড দেওয়া আছে, মানে আপনার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনার লিকুইড ব্যালেন্সটা দেওয়া আছে, যে আপনার এটা ট্রাইপডটা বাঁকা আছে কি না, না এটা অ্যাঙ্গেলে চলে গেছে, সোজা হয়েছে কি না, সেটা আপনার টেস্ট করতে পারবেন। যদি কোনো একটি হোল্ডার লাগাতে চান, তাহলে এখানে স্ক্রু দিয়ে জাস্ট ঘুরিয়ে নিয়ে আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এই ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নর্মালি কিন্তু আপনার ক্যামেরা লাগান অথবা যে কোনো কিছু এটার উপর সেট করেন, তখন ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয়, সেটা একটা প্যারা ভাই, অনেক সময় ছিটকে পড়ে যায়। স্ক্রু দেওয়া আছে, সুন্দর মতন করে আপনি লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি আলাদা গিয়ার ইউজ করতে চান, এখানে লুপ দেওয়া আছে স্ক্রু করে, বিভিন্ন ধরনের গ্যাজেট আপনার পাওয়া যায়। যদি আপনি সিঙ্গেল এটা পারচেস করেন, তখন দেখবেন এক্সট্রা এখানে কনভার্টার একটা আছে, সেটা আপনার সাথে পারচেস করতে পারেন, 100 থেকে 150 টাকার মতন লাগবে। অ্যান্ড সেটা ইউজ করে আলাদা আলাদা গিয়ার ইউজ করতে পারেন, যারা আসলে এই সাইডে লাইট বিল করতে চান অথবা বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করতে চান, এখানে একটা অপশন দেওয়া আছে। অ্যান্ড ওভারঅল এই ট্রাইপডটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। এটা তেমন ওজন না, খুবই হালকা ফুলকা আছে অ্যান্ড খুবই ভালো একটি কোয়ালিটি। এরপর যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো একটি মোবাইল হোল্ডার।
এটা কেন নিয়েছি নরমালি যখন আপনি এখানে দেখবেন এখানে সেট করবেন এটা কিন্তু আপনি নিজের মতন করে এদিক সেদিক ঘোরাতে পারবেন না অনেকেই কিন্তু হরিজন্টাল পজিশনে আছে ল্যান্ডস্কেপে আপনি ভিডিও করেন তাদের জন্য এটা কিন্তু খুব ইজি হবে এছাড়া এখানে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টও আপনি চাইলে অ্যাড করতে পারেন এন্ড উপরের দিকেও আপনার কোনোরকম গ্যাজেট অথবা মাইক্রোফোন অথবা লাইট আপনি সেট করতে পারবেন এন্ড এটা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু স্প্রিং সিস্টেম অনেক সময় পড়ে যায় অনেকে কিন্তু এই স্প্রিং সিস্টেমে মোবাইলে বাড়ি রাখলে পড়ে যায় বাট এইখানে যে সিস্টেমটা আছে এটা স্ক্রু দিয়ে উঠিয়ে আপনি মোবাইলটা সেট করে নিতে পারবেন স্ক্রু দিয়ে নিজের মতন করে টাইট করে আপনি মোবাইলটা বিল্ড করতে পারবেন এতে করে আপনার বাড়ি লাগলেও পড়বে না আপনি চাইলে এইভাবে লাইভও করতে পারবেন সোজাসুজি অবস্থায় লাইভ করতে পারবেন আর এইভাবে আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারবেন সেই জন্য আমি একটি মোবাইল হোল্ডার নিয়েছি আর এটা খুবই ইম্পর্টেন্ট আর এর বিল্ড কোয়ালিটির যদি আমি কথা বলি একবারে প্রিমিয়াম কোয়ালিটি না হলেও একবারে যে ফেলে দেওয়ার মতন কোয়ালিটি তা না ভালো মানের বিল কোয়ালিটি দিয়েছে আর পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটা লকার আপনি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটা লক করে রাখতে পারবেন আপনার ল্যান্ডস্কেপে হোক তারপর হরিজন্টাল পজিশনে হোক যে কোনো পজিশনে আপনি এটা লক করে রাখতে পারবেন অ্যান্ড এটা আমার কাছে ভালো লেগেছে প্রাইস অনুযায়ী শক্তপোক্ত আছে মানে ভেঙে যাওয়ার চান্স খুবই কম অ্যান্ড আপনি নিজের মতন করে মোবাইলটাকে টাইট করে লাগিয়ে রাখতে পারবেন সেহেতু আমি এই মোবাইল হোল্ডারটা নিয়েছি যাদের প্রয়োজন হবে না এটা মাইনাস করতে পারেন কারণ যেহেতু এটা ট্রাইপডের সাথে একটি মোবাইল হোল্ডার দেওয়া আছে বাট এটা প্রয়োজন আছে যদি একসাথে কম্বো কিনেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার কাজে লাগবে আর যখন আপনি কোনো অ্যাক্সেসরিজ কাজে লাগাবেন তখন দেখবেন ওইটা রেগুলার আপনার অভ্যস্ত হয়ে গেছেন তো মেন ইম্পর্টেন্ট হয়েছে সাউন্ড সাউন্ডের জন্য আমরা মাইক্রোফোন সেট করেছি BYMM1 আর এটা খুব পপুলার শর্টগান মাইক্রোফোন বয়ার এটা দিয়ে ব্লগিং করতে হলে 6-7 মিটার থেকে আপনি ব্লগ করতে পারবেন সিলেটে ভিডিও করেছিলাম জামাই মেলা সেখানে আমি এই সেটআপটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সম্পূর্ণ ভিডিওটা মোবাইল ব্লগ করেছিলাম সেখানে আমি এই বয়া BYMM শর্টগান মাইক্রোফোনটা ইউজ করেছি আপনি যখন আউটডোর শুট করবেন বাতাসে এই যে বাতাসের নয়েজটা সেটা খুব কম আসবে সেহেতু আপনার আলাদা নয়েজ সেটা কিছুটা রিডাকশন করবে অ্যাকচুয়াল থাকলে কোয়ালিটি খুব ভালো আসে এর সাথে দুটো কেবল পেয়ে যাবেন মোবাইল ইউজ করার জন্য একটি কেবল যেখানে স্টিকার দেওয়া আছে কোন সাইড লাগাবেন অথবা কোনটা মোবাইল কেবল আর একটা আছে ক্যামেরার জন্য যারা ক্যামেরা ইউজ করেন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা বাজেট সেগমেন্টে আপনারা ইউটিউব ভিডিও করেন তারা এই বয়া BYMM-টা ইউজ করেন এর একটা উপকারিতা হলো এটা কোনো ব্যাটারি প্রয়োজন হয় না BY যেটা আমরা বয়া মাইক্রোফোনটা ইউজ করি সেটা কিন্তু ব্যাটারি প্রয়োজন হয় আর এই শর্টগান মাইক্রোফোনটা কিন্তু ব্যাটারি প্রয়োজন হয় না যাদের বাজেটটা একবার টাইট বাজেট তারা BYMM-টা নিতে পারেন অরিজিনালটা নেবেন কপিটা নিলে সাউন্ডটা কিছু সমস্যা হবে অনেক সময় সাপোর্ট করে না অ্যান্ড মোবাইল ইউজ করতে হলে অবশ্যই আপনি ওপেন ক্যামেরা ইউজ করবেন মোবাইল ডিফল্ট ক্যামেরা কিন্তু এটা সাপোর্ট করবে না ওপেন ক্যামেরাতে গিয়ে সেটিংয়ে গিয়ে এক্সটার্নাল মাইক্রোফোনটা সেট করে দেওয়ার পর আপনি এটা ইউজ করতে পারবেন অ্যান্ড ক্যামেরার জন্য কোনো কিছু লাগবে না জাস্ট প্লাগ ইন প্লে আর কোনো রকম সফটওয়্যার প্রয়োজন হয় না কোনো রকম ব্যাটারি প্রয়োজন হয় না ইজি টু ইউজ জাস্ট প্লাগ করবেন ফোনে সেট করবেন কাজ হয়ে যাবে এরপর আমরা একটি লাইট নিয়েছি সেটা হলো অডিও ব্র্যান্ডের MJ88 এটা হলো আমাদের RGB একটি লাইট আর এতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন RGB কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাংশনাল পোর্ট দেওয়া আছে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করতে পারবেন RGB বিভিন্ন ধরনের কালার পাবেন আর এর সাথে একটি রিমোট কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন রিমোটের দুইটা পার্ট দেখতে পাচ্ছেন উপরের পার্টে আপনারা হোয়াইট কালার কন্ট্রোল করতে পারবেন আর নিচের পার্টে আলাদা RGB কালারটা কন্ট্রোল করতে পারবেন আর এই লাইটটা নেওয়ার কারণ হলো এটা কিন্তু খুব ভালো একটি লাইট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আমি দিতে পারছি অ্যান্ড এই কালারগুলো প্রয়োজন হয় যখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করি বিভিন্ন ধরনের কালার সেট করি তখন আপনার প্রয়োজন হয় এছাড়া আপনার যখন এই যে হোয়াইট কালার আপনারা দেখতে পাচ্ছেন এই লাইট কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি চাইলে ভলিউম প্লাস মাইনাস করে আপনি লাইট ইউজ করতে পারবেন যেখানে যে টোনটা প্রয়োজন হয় অ্যান্ড এই লাইটটা দরকার হয় রাতের বেলা যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু এই লাইটটা খুবই প্রয়োজন হয় আর এই লাইটটা আমি সেট করেছি এজন্য যেহেতু আপনার একটি ভালো লাইট প্রয়োজন হবে আমাদের সেটআপে এই লাইটটা খুবই ইম্পর্টেন্ট কেননা লাইট ছাড়া আপনি রাতের বেলা কাজ করতে পারবেন না আর লাইটটার যে টোনটা সেটা আপনি প্লাস মাইনাস করতে পারবেন এছাড়াও এটা যে ব্যাটারি আছে 2000 mAh ব্যাটারি টানা 2 ঘন্টার মতো আমি শ্যুট করতে পেরেছি অ্যান্ড যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রোডাক্ট শ্যুট করেন অথবা ফটোগ্রাফি করেন তার জন্য এটা খুব ভালো হয় এছাড়া আপনার সাইড সফট লাইটের জন্য এই লাইটটা ইউজ করতে পারেন অনেকে আছে যে কি লাইটটা আছে সেটার সাথে আপনার সফট লাইটটা ম্যাচিং করতে পারেন না বাট এইটা আপনার অল্প প্রাইসের ভিতর খুব ভালো একটি লাইট পেয়ে যাচ্ছেন এই যে RGB কালার লাইটটা সেটা খুব ভালো LED লাইট সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুরো সেটআপটি আর এই সেটআপের ভিতরে আমি আপনাদের দেখিয়েছি একটি লাইট নিয়েছি একটা মাইক্রোফোন নিয়েছি একটি মোবাইল হোল্ডার নিয়েছি অ্যান্ড আমার ট্রাইপড নিয়েছি মানে এই সেটআপটা আপনার মাত্র 4200 টাকা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কোয়ালিটি 100% খুবই ভালো এই টোটাল কম্বোটা আপনি পেয়ে যাবেন 20 হবে U7 কম্বো অ্যান্ড মোবাইল ব্লগিং এর জন্য এই কম্বোটি আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম